নারীর মন পেতে পুরুষকে অনেক কিছু করতে দেখা যায়। নিজেকে সাজিয়ে গুছিয়ে সুগন্ধি মেখে ভদ্র আচরণ করে নারী মন জয় করার প্রচেষ্টা চালান অনেকেই, কিন্তু এই প্রচেষ্টাগুলো কি সত্যি তাকে মুগ্ধ করে? যারা অন্যকে সাহায্য করতে বেশি আগ্রহী তারা নারীকে বেশি মুগ্ধ করতে পারেন, অর্থাৎ পর উপকারী নারীকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। নিজের পেশিবহুল শরীর প্রদর্শনীর চেয়ে ডুবন্ত কোনো শিশুকে উদ্ধার করার গুণ নারীকে বেশি মুগ্ধ করতে পারে। এছাড়া বিলাসবহুল পার্টির চেয়ে অভাবীদের সাহায্য করা কিংবা কারো প্রতি দয়া দেখানোর বিষয়টি নারীর কাছে বেশি গুরুত্ব পায়। সাধারণভাবে সুদর্শন হলে তা অনেক ক্ষেত্রে ভূমিকা রাখে, তবে দীর্ঘমেয়াদে বা স্থায়ী সম্পর্ক তৈরির ক্ষেত্রে নারীর পছন্দ হল ভদ্রতা বা সৌজন্য। এছাড়া পুরুষের নিজের প্রতি আচরণ ও অন্যদের প্রতি তার আচরণের বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে দেখেন নারীরা। বিশেষ করে অভাবী মানুষের ক্ষেত্রে পুরুষের আচরণ নারীরা খুব ভালোভাবে খেয়াল করেন। আসুন জানি নারীকে মুগ্ধ করার কয়েকটি পরামর্শ। এক, ছেলে মানুষই বাদ দিয়ে প্রাপ্তবয়স্কের মতো আচরণ করুন। দুই, সিদ্ধান্তহীনতায় ভোগা পুরুষকে নারী একদম পছন্দ করে না, নারী নিরাপদ বোধ করতে চায়। তিন, যে কোনো বিষয়ে আপনার পরিকল্পনা থাকতে হবে, বিভিন্ন বিষয় নিয়ে আপনার পরিকল্পনা জানাতে পারেন। চার, মতামত নেই বললে চলবে না, নিজের মতামত জানিয়ে তার মতামত শুনুন, বিশেষ করে অন্য মানুষের উপস্থিতিতে তাকে মতামত জানানোর সুযোগ করে দিন। পাঁচ, সৎ ও স্বচ্ছ থাকুন, তার সঙ্গে সম্পর্ক করতে চান কি না তা স্পষ্ট করে বলুন, যদি আপনি নিশ্চিত না হন তবে তাকে একা থাকতে দিন। ছয়, তাকে সমর্থন করুন, নিজের ক্যারিয়ারের মতোই তার ক্যারিয়ার নিয়ে গর্ব করুন। সাত, ফুল দিন, শুধু জন্মদিন, বিবাহবার্ষিকী বা কোনো উপলক্ষ বলে নয়, যে কোনো সময় তাকে ফুল উপহার দিন, তাকে চিঠি লিখতে পারেন, SMS করতে পারেন। আট, চোখে চোখ রাখুন, এটা সত্যি সত্যি কাজ করে। নয়, বাইরে খাওয়ার জন্য ডাকুন, তার কোনো পছন্দের জায়গা আছে কি না তা জিজ্ঞাসা করতে পারেন, তার পছন্দের মতো জায়গা এবং যথাসময়ে উপস্থিত থাকাটা গুরুত্বপূর্ণ। দশ, তার কথা শুনুন মনোযোগ দিয়ে, তার দিন কেমন কাটলো সেটা যথেষ্ট মনোযোগ দিয়ে শুনতে হবে, তাকে কোনো কিছু করতে বলার আগে তার কোন কাজে কোনো সাহায্য লাগবে কি না শুনে নিতে পারেন। এগারো, বিশ্বাস করুন আপনার সঙ্গীকে কখনো স্বেচ্ছায় না জানানো কোনো বন্ধু বা কাউকে নিয়ে ঈর্ষা করবেন না। বারো, সময়ে প্রয়োজন হলে ক্ষমা চেয়ে নিতে ভুলবেন না, নিজে ভুল করলে মাপ চেয়ে নিতে হবে। তেরো, ভুল বোঝাবুঝি থাকলে পরিষ্কার করে নিন, যোগাযোগ কার্যকর করুন। চোদ্দ, কথা বলুন জেনে বুঝে, আই লাভ ইউ, আই অ্যাম সরি কিংবা আই উইল কল ইউ যখন সত্যিকার অর্থে মনে করবেন তখনই কেবল বলবেন। পনেরো, যদি তাকে ভালোবাসেন তবে তার জন্য যুদ্ধ করুন। প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।